আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1446 হিজরি সনের 16ই রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রগড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল বিষয়টি ছিল মিন আশরাতিস সাআহ, অর্থাৎ কিয়ামতের পূর্বে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়গুলো কেয়ামত অত্যাসন্ন, কেয়ামত নিকটবর্তী, এটি দালালত করে, এটি নির্দেশনা করে, যেগুলোকে আমরা বলে থাকি কেয়ামতের আলামত। এই বিষয়ের উপরে আমরা ইতিপূর্বে 10টি খুতবা পেশ করেছি। আজকে এই বিষয়ের উপরে 11তম এবং সর্বশেষ খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলামতে সগরা, ছোট ছোট আলামতগুলো আমরা বর্ণনা করেছি। ছোট ছোট আমরা কয়টি আলামত বর্ণনা করেছিলাম মনে আছে আপনাদের? আমরা ছোট আলামত কয়টি বর্ণনা করছি? ওনারা খালি শুনছেন, এরপরে আর পড়াশোনা করেন নাই। তো শুধু শোনা যথেষ্ট না, শোনার পরে আবার এটার উপরে পড়াশোনা করতে হবে। এটার নাম এলেম, শুধু শোনার নাম এলেম না। এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমের প্রথম আয়াত নাজিল করেছেন, ইকরা ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক। প্রথম আয়াত কিন্তু ইসমা, এটা আল্লাহ পাক বলেন, ইসমা মানে শুনো, এইরকম আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা নাজিল করেন নাই। আল্লাহ পাক নাজিল করছেন ইকরা, এই জন্য একটু পড়াশোনা করতে হবে। শোনার পরে এটাকে যখন আপনি আবার পড়বেন তখন এটা খুব ভালোভাবে আপনার ভিতরে ঢুকবে। শুধু শুনলে এটা যখন শুনছেন তখন হয়তো মনে আছে, কালকে আগামীকাল ভুলে যাবেন, এক সপ্তাহ পরে আর মনে থাকবে না। আমরা এই বিশেষ করে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে যে খুতবাগুলো আমরা পেশ করি, এই খুতবাগুলো অত্যন্ত গবেষণামূলক এবং এলমি খুতবা আমরা পেশ করে থাকি। এখানে আমরা কোনো গান গাই না, তারপরে সবাইরে কতক্ষণ সুবহানাল্লাহ, কতক্ষণ আল্লাহ আকবার, কতক্ষণ এই রাজনৈতিক, কতক্ষণ অরাজনৈতিক, এসব আমরা কোনো ধরনের অপ্রয়োজনীয় কথা এখানে আমরা বলি না। সব আমরা এলমি এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলোই আমরা এখানে আলোচনা করে থাকি। আমরা 130টি আলামতে সগরা আলোচনা করেছি, মানে ছোট ছোট আলামত, এরকম 130টা আমরা বর্ণনা করছি। এরপরে আমরা শুরু করেছি বড় বড় আলামতগুলো। তো বড় বড় আলামতের মধ্যে এক নম্বর যে আলামতটি আমরা আলোচনা করেছি সেটা কি? এক নম্বর ছিল
আল ইমাম আল মাহদি, দুই নম্বর ফেতনাতুল মাসিহ দাজ্জাল, মাসিহ দাজ্জালের ফেতনা, তিন নম্বর জি নুজুল ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালামের আগমন অবতরণ, চার নম্বরে আমরা আলোচনা করেছি ইয়াজুজ মাজুজের উপরে, পাঁচ নম্বর আল খুসুফাতুস সালাসা, তিনটা বড় বড় ভূমিকম্প, ছয় নম্বর দোহা, মাশাআল্লাহ আজকে ভাই ফার্স্ট এসে জি বলতে পারছে জি। তো এই ছয়টা আমরা বড় বড় আলামত এ পর্যন্ত আমরা আলোচনা করেছি, আজকের এই পর্বে আমরা আর তিনটি আলামত, বড় বড় তিনটি আলামত আলোচনা করলেই, মানে বড় আলামত মোট নয়টা, হাদিসের আলোকে বড় বড় আলামত মোট নয়টি, তো এই নয়টির মধ্যে আজকে বাকি তিনটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সাত নম্বর যেই আলামতটি কিয়ামতের বড় আলামত সেটি হলো তুলুউশ শামসে মিন মাগরিবিহা, মানে এক সময় এসে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সাধারণত সূর্য উঠে কোন দিকে, পৃথিবীর আপনি যেই দেশে যাবেন যেখানে যাবেন সেখানেই দেখবেন যে সূর্য উঠে পূর্ব দিক থেকে, কিন্তু কিয়ামতের পূর্বে একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এটা কিয়ামতের বড় আলামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি আলামত। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কোরআনে কারিমের আয়াত দ্বারাও প্রমাণিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সহি হাদিস দ্বারা এই আলামতটি প্রমাণিত। কোরআনে কারিমে সূরা আল আনআমের 158 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ পাক এখানে আয়াতে কারিমে বলছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, এমন একটি দিন আসবে যেদিন আপনার রবের কিছু নিদর্শন প্রকাশ পাবে, লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, সেদিন কোনো ব্যক্তি নতুন করে ঈমান আনলে ওই ঈমান কোনো কাজে আসবে না, লাম তাকুন আমানাত মিন কাবলু, যদি পূর্ব থেকে সেই ঈমান না আনে, আগে ঈমান আনে নাই, যখন দেখছে সূর্য পশ্চিম দিকে উঠছে এখন বলতেছে আমি ঈমান আনলাম, তো আল্লাহ পাক বলছেন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, এই ঈমানটা তার কোনো কাজে আসবে। ফেরাউনও যখন সাগরে ডুবে যাচ্ছিল, যখন আল্লাহর নিদর্শন দেখে ফেলছে, তখন ফেরাউনও কিন্তু ঈমান আনছে, ফেরাউনও তখন বলছে যে আমি ঈমান আনলাম ওই রবের উপরে যে রবের প্রতি মূসা এবং হারুন ঈমান এনেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঈমানকে গ্রহণ করেন। তো সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে সেদিনও যদি কেউ ঈমান আনে ওই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা আগে থেকে ঈমান আছে কিন্তু তওবা করে নাই, এখন যখন দেখছে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এখন তওবা করা শুরু করছে, এই সময় তওবাও কবুল হবে না, মানে নতুন করে ঈমান আনলে ঈমানও যেমন গ্রহণযোগ্য হবে না, ঈমানদারেরা তওবা করলে সেই তওবাটাও গ্রহণযোগ্য হবে না। এখানে যে বা'দু আয়াতি রাব্বিক, আপনার রবের নিদর্শনগুলো যখন চলে আসবে, তো মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে এই যে বা'দু আয়াতি রাব্বিক মানে তুলুউশ শামসে মিন মাগরিবিহা, মানে পশ্চিম দিক থেকে সূর্য উঠাকেই এখানে আল্লাহ পাক বুঝিয়েছেন। এ ব্যাপারে অনেকগুলো সহি হাদিস আছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এই বিষয়ের উপরে,
সহি আল বুখারি এবং সহি মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। ওয়া ইযা তালাআত ফারাআহুন নাস, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ফারাআহুন নাস, তখন সকল মানুষেরা সেদিন সূর্যকে পশ্চিম দিক থেকে দেখতে পাবে। আমানু আজমাউন, তখন পৃথিবীতে যত মানুষ থাকবে সকল মানুষ ঈমান আনবে, যত মানুষ দেখবে সব মানুষেই ঈমান আনবে। বাজাকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিমের এই আয়াতটা তেলাওয়াত করছেন, যে সেদিন ঈমান আনলে সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আরেকটি হাদিস, যেটা একই হাদিসে এই নয়টা আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করছেন, সেটা হল হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহি মুসলিমে এসেছে। সেখানে এই নয়টা আলামতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি এটাকেও বলছেন, তুলুউ শামসে মিন মাগরিবিহা, যে পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে। আরেকটি সহি হাদিস, যে হাদিসটি সহি মুসলিমের কিতাবুল ফেতানের মধ্যে এসেছে, আবার বুখারির মধ্যে বুখারির কিতাবু তাফসিরে কিতাবু তাওহিদেও এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা আইনা তাযহাবু হাযিহি শামস, তোমরা কি জানো এই সূর্যটি যখন অস্ত যায় তখন কোথায় যায়? সাহাবা কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল এ ব্যাপারে ভালো জানেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযিহি তাজরি হাত্তা তানতাহি ইলা মুস্তাকাররিহা তাহতাল আরশ, এই সূর্য চলতে চলতে যখন তার নির্দিষ্ট গন্তব্য পানের শেষ প্রান্তে পৌঁছে যায়, তাহতাল আরশে, তখন আল্লাহর আরশের নিচে চলে যায়। সুবহানাল্লাহ, ফাতাখুরু সাজেদাতান, আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে সেজদায় অবনত হয়ে যায়। ফালা তাযালু কাযালিক, এইভাবে সূর্য সেজদায় পড়ে থাকে, হাত্তা ইউকালা লাহা ইরতাফি, এরপরে সূর্যকে বলা হয় ইরতাফি, তুমি উঠো, ইরজিউ মিন হাইসু জিইতে, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, মানে তুমি যেখান থেকে আসছো আবার পুনরায় সেখানে চলে যাও, মানে তুমি পূর্ব দিক থেকে উঠছো আজকে আবার সেই দিকে চলে যাও। ফাতারজিউ ফাতাস ফাতুসবিহু তালিআতান মিন মাতলিহা, আবার সূর্য ওই পূর্ব দিক থেকে সেদিক থেকে উদিত হয়, এইভাবে প্রতিনিয়ত চলতে থাকে। প্রতিদিন সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদা করতেন, আল্লাহ পাক আবার নির্দেশ দেন, তুমি যে জায়গা থেকে আসছো সেই জায়গায় চলো না। কিন্তু একদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন এরকম আরশের নিচে সেজদা দিবে, তখন আল্লাহ পাক বলবেন, আসবিহি তালিয়াতান মিন মাগরিবিকা, মিন মাগরিবিকে, তোমায় যেখানে অস্ত গেছো তোমার অস্ত যাওয়ার স্থান থেকে আজকে তুমি উদিত হও, মানে তোমার আগের জায়গায় উদিত হওয়ার জায়গায় না, আজকে অস্ত যাওয়ার স্থান থেকে তুমি আবার উদিত হও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করছেন, যে এই যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন মানুষ দেখে সবাই ঈমান আনবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান গ্রহণ করবেন না। যখন আপনার এই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন কোনো গুণাগারের তাওবা, লা তুকবালু তাওবাতুল আসি, কোনো গুণাগারের তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ এর আগে যতগুলো আলামত প্রকাশ হয়েছে তন্মধ্যে সবচাইতে বড় আলামত যে আয়াতুন আজিমা, মহান নিদর্শন, মহান আলামত হলো এটা, মানে এটা দেখলে সব মানুষ বুঝে যাবে
যে মানে কেয়ামত চলে আসছে, সুতরাং কেয়ামতের যে আলামত বলা হয়েছে এটা সত্য, তখন সব মানুষ দলে দলে ইমান আনবে এবং তাওবা করা শুরু করবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সময় যখন এই আলামতটা দেখে যখন মানুষ তাওবা করা শুরু করবে, তখন আল্লাহ পাক তাদের এই তাওবাকে গ্রহণ করবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা তাজালু তাওবা মাকবুলা হাত্তা তাতলু আশ-শামসু মিনাল মাগরিব, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত বান্দা যতবার আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ পাক সকল বান্দার তওবা, মুমিনের তওবা আল্লাহ কবুল করবেন। কিন্তু সূর্য পশ্চিম আকাশে ওঠার পর থেকে আর কোনো মুমিনের তওবাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে আমরা এই সংক্ষিপ্তভাবে আয়াতগুলো এবং হাদিসগুলোর মাধ্যমে বুঝলাম যে কেয়ামতের আগে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তবে পশ্চিম দিক থেকে উদিত হওয়া মানে যে কেয়ামত চলে আসছে এটা না। আবার ওই দিন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, এই কন্টিনিউ পশ্চিম দিক থেকে উঠবে এরকমও না, মানে একদিন পশ্চিম দিক থেকে উঠছে। এবং এই দিনটা কোনো কোনো বর্ণনা আসছে অনেক লম্বা হবে, এই দিনটা আর সূর্য ডুববে না, দীর্ঘ সময় চলে যাবে এই এক অবস্থার মধ্যে। এরপরে সূর্য ডুববে, আবার পরবর্তীতে আগের মতো পূর্ব দিক থেকে সূর্য উঠবে, মানে ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠা মানে এটা শেষ না একেবারে। এরপরেও পৃথিবী আরও থাকবে, এরপরেও আরও আরও কিছু আলামত বাকি থাকবে, এবং কেয়ামতের আরও দেরি আছে, মানে ওইটা কেয়ামতের পূর্বের একটা আলামত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। আট নম্বর আলামত যেটি, সেটি হলো আদাব্বা। দাব্বা মানে একটা অদ্ভুত প্রাণী। এই কেয়ামতের আগে জমিনের ভিতর থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে। এই প্রাণীটা পৃথিবীতে কেউ এর আগে এরকম প্রাণী মানুষ দেখেনি, এটা ভিন্ন ধরনের একটা প্রাণী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণীটার আকৃতি পুরোপুরি বর্ণনা করেন নাই, যে বর্ণনাগুলো পাওয়া যায় এগুলো সহি না। কেউ কেউ বলছেন এটার কান হবে এরকম, তারপর মাথা হবে এরকম, বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছেন, কিন্তু সঠিক সহি কোনো হাদিসে এটার বর্ণনা পাওয়া যায় না যে এটা কেমন হবে প্রাণীটা। প্রাণীটা কোথা থেকে বের হবে? প্রাণীটা কেউ কেউ বলছেন যে বাইতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিম এবং বাইতুল্লাহর মাঝখান থেকে বের হবে, কেউ কেউ বলছেন সফা পাহাড়ের ভিতর থেকে বের হবে, আবার কেউ কেউ বলছেন এটা অন্য জায়গা থেকেও বের হতে পারে। অর্থাৎ কোন জায়গা থেকে বের হবে এই জায়গাটাও একেবারে সুনির্দিষ্ট না। তো প্রাণীটা বের হয়ে কী করবে? প্রাণীটা বের হয়ে পৃথিবীর মানুষদেরকে চেহারার মধ্যে দাগ দিবে। প্রাণীটা গিয়ে গিয়ে তখন পৃথিবীতে যে মানুষগুলো থাকবে এদের চেহারার মধ্যে দাগ দিবে। তো কারো নাকের মধ্যে দাগ দিবে, কারো গালের মধ্যে দাগ দিবে। নাকের মধ্যে দাগ দেওয়াটাই হলো ভয়ঙ্কর, মানে নাকের মধ্যে যাদের দাগ দিবে বোঝা যাবে এদের ইমান ঠিক নেই, আর যাদের গালের মধ্যে দাগ দিবে এদের চেহারা দাগ দেওয়ার পরে উজ্জ্বল হয়ে যাবে, বিকশিত হয়ে যাবে, মানে এরা সত্যিকারের ইমানদার। মানে তখন সত্যিকারের ইমানদার কারা এটা ছিনাই দুষ্কর, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীটাকে জমিন থেকে বের করে দিবেন। তবে পৃথিবীতে তখন ইমানদারের সংখ্যা থাকবে একেবারেই কম, তখন ইমানদারের সংখ্যা পৃথিবীতে একবারে কম থাকবে, সামান্য থাকবে। তো যে কজন থাকবে এদেরকে এই দাব্বাতুল আরদ, এই প্রাণীটা তাদের চেহারার মধ্যে দাগ দিয়ে দিবে। এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াতও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো সহিহ হাদিসও আছে। কোরআনে কারিমের সূরা নমলের 82 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন ওয়া ইদা ওয়াকাল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম ইন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ পাক বলেন ওয়া ইদা ওয়াকাল কাওলু আলাইহিম,
যখন তাদের উপরে সেই বাস্তব অবস্থা নিপতিত হবে, তখন আমি জমিনের ভিতর থেকে একটি অদ্ভুত প্রাণী বের করে দিব, যেই প্রাণী তুকাল্লি মোহম, মানুষের সাথে কথা বলবে। এই প্রাণী আবার কথাও বলবে, এই প্রাণী কথা বলার মতো আল্লাহ পাক শক্তি দিবেন, আর এমন অবস্থায় কথা বলবে যখন ইন্নান্নাসা কানু বি আয়াতিনা লা ইউকিনুন, যখন মানুষেরা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, ইয়াকিন করবে না, ওই সময়ে এই প্রাণীটা বের হয়ে মানুষের সাথে কথা বলবে। তো এখানে আল্লাহ পাক বলছেন ওয়াকাল কাউলু আলাইহিম, যখন তাদের সেই অবস্থা চলে আসবে। অবস্থাটা কি? অবস্থাটা হলো মানুষ তখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে মানুষ পাপাচার, তারপরে সীমালঙ্ঘন, আল্লাহর নাফরমানি, শিরিক, বেদাত, এগুলোতে মানুষ ভরপুর হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিদর্শন হিসাবে এই প্রাণীটিকে আল্লাহ বের করে দিবেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময় পৃথিবীতে কোনো বড় আলেম থাকবে না, বিমাউতিল উলামা, সত্যিকারের ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় এরকম ওলামায়ে কেরাম থাকবেন না। ওয়া জিহাবুল ইলম, এবং তখন পৃথিবী থেকে এলেম উঠে যাবে। ওয়া রাফউল কোরআন, এবং কোরআনও পৃথিবী থেকে উঠে যাবে। মানে পৃথিবীতে তখন ওলামাও থাকবেন না, নামদারি ওলামা থাকবেন, কিন্তু সত্যিকারের ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় তারা থাকবেন না। এলেম উঠে যাবে, কোরআন উঠে যাবে। কোরআন কীভাবে উঠে যাবে এই ব্যাপারে তাফসিরে কুরতুবিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, অনেকগুলো হাদিস আনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আকসিরু তেলাওয়াতাল কোরআন কাবলা আন ইউরফা, কোরআন উঠে যাওয়ার আগে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কোরআন কীভাবে উঠে যাবে? ফাকাইফা বিমা ফি সুদুরির রিজাল, আমাদের মধ্যে কত হাফেজ, কিতাবের মধ্যে তো আছে কোরআন লেখা আছে, আবার হাফেজও আছে, তাহলে কোরআন কেমনে উঠে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, একদিন রাত এমন হবে যে তোমরা সকালবেলায় উঠবে, উঠার পরে ওয়াইয়ান সাউনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইয়াকাউনা ফি কাউলিল জাহিলিয়াতি ওয়া আশআরিহিম, যে একদিন সকালবেলায় তোমরা উঠে দেখবে যে তোমাদের মুসহাফের মধ্যেও কোরআন নাই, হাফেজদের মুখস্থ যে কোরআন ছিল হাফেজের মুখস্থও নাই, এমনকি মানুষেরা সকালবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে যাবে। মানে কোরআন তো উঠে যাবে যাবে, যে কোরআনের যে মৌলিক শিক্ষা তাওহীদ, সেই তাওহীদও মানুষ বলে যাবে ওই 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 সময়। আর মানুষেরা যখন কোরআন উঠে যাবে, তখন তারা জাহিলিয়াতের মধ্যে এবং কবিতা চর্চার মধ্যে তারা ব্যস্ত হয়ে যাবে। জাহিলিয়াত এবং জাহিলি যুগের কবি, বিভিন্ন যুগের কবিতা, মানে কোরআন নাই, কোরআন বাদ দিয়ে এখন কবিতাকেই তারা শক্ত করে ধরবে। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন উঠে যাওয়ার কথা বলছেন। তো যে সময় কোরআন উঠে যাবে, ওলামায়ে কেরাম চলে যাবেন, এলেম উঠে যাবে, সেই সময় আল্লাহ পাক এই দাফাতুল আরদ, এই অদ্ভুত প্রাণীটা আল্লাহ পাক বের করে দেবেন। সহি মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাম বলেন, সালাসুন ইজা ফারাজনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তিনটে জিনিস যখন বের হয়ে যাবে তখন কারো ঈমান কাজে লাগবে না, কারো তাওবা তখন কবুল হবে না। এক নম্বর, তুলুউ শামসি মিন মাগরিবিহা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে। আরেকটি হলো ওয়া দাজ্জাল, দাজ্জাল যখন বের হয়ে যাবে। ওয়া দাব্বাতুল আরদে, এবং এই জমিন থেকে অদ্ভুত যে প্রাণীটি বের হবে, এটা যখন বের হয়ে যাবে তখন আর ঈমান কোনো কাজে আসবে না, তাওবা কবুল করা হবে না। এই প্রাণীটি কোথা থেকে বের হবে বা এটা কোন প্রাণী, এটা নিয়ে আহলুল আলেমদের কিছু আলোচনা আছে। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ বলেন, এটা হবে ফাসিলু নাকাতে সালেহ,
অর্থাৎ সালে আলাইহিসসালামের যে উটনিটা বের হয়েছিল, সেই উটনির যে বাচ্চা, সেই বাচ্চাটাই হলো এই দাবাতুলার। মানে সালে আলাইহিসসালামের জাতির নাম কি ছিল? যে কোন জাতি ছিল সালে আলাইহিসসালাম, কোন জাতির কাছে আসছিলেন? সালে আলাইহিসসালাম আসছিলেন সামুদ জাতির কাছে, হুদ আলাইহিসসালাম এসেছিলেন আদ জাতির কাছে, আর সালে আলাইহিসসালাম সামুদ জাতির কাছে, শোয়াইব আলাইহিসসালাম মাদিয়ানে আসছিলেন। তো এখন সালে আলাইহিসসালামের জাতি অর্থাৎ সামুদ জাতি সালে আলাইহিসসালামকে বলছিলেন যে যদি পাহাড়ের ভিতর থেকে আপনি একটা উটনি বের করে নিয়ে আসেন, এমন উটনি বের করে নিয়ে আসতে হবে যে উটনিটা বাড়িতে আনলে বাচ্চা হবে, এইরকম উটনি। তো শেষ পর্যন্ত সালে আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক সেই উটনিও বের করে দিলেন, বাড়িতে আসার পরে বাচ্চাও হয়েছে। কিন্তু এক সময় তারা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা শামসের মধ্যে বলছেন যে কাযযাবাত সামুদু বিতাগওয়াহা ইযিম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবূহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। এখানে আল্লাহ পাক ওই উটনিটার কথা বলছেন। উটনিটাকে তারা জবাই করে ফেলছে এক সময়, আর তখন উটের বাচ্চাটা দৌড় দিয়ে আবার ওই পাহাড়ে চলে গেছে। মাকে যখন জবাই করে ফেলতেছে, বাচ্চাটা দৌড় দিয়ে ওই পাহাড়ে গেছেন। ওই পাহাড়ে গিয়ে ষাটটা বিকট আওয়াজ করছেন, আওয়াজ করে আবার পাহাড়ে ঢুকে গেছে। তো ষাটটা আওয়াজ করার অর্থ হলো তোমাদের উপরে একের পর এক ষাটটা গজব আসবে, গজব এসে তোমরা ধ্বংস হয়ে যাবে। তো এখানে ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তিনি অনেকগুলো হাদিস, অনেকগুলো কাওল দলিল এনে বলছেন যে এই কিয়ামতের আগে যে দাব্বাতুল আর জমিন থেকে বের হবে, এটা ওই যে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে বাচ্চাটা সালে আলাইহিসসালামের উটনির, ওই বাচ্চাটাই আবার কিয়ামতের আগে দাব্বাতুল আরদ হয়ে পৃথিবীতে আসবে। আবার কেউ কেউ বলছেন সাহাবাই কেরাম একবার সমুদ্রের সফরে গিয়েছিলেন, সেই সমুদ্রের সফরে গিয়ে সেখানে এক লোকের সাথে দেখা হয়েছিল, অদ্ভুত এক লোকের সাথে সাহাবাই কেরামের দেখা হয়েছে সাগরের দ্বীপের মধ্যে। তো সে ব্যাপারেও হাদিসে অনেক বর্ণনা আছে। তো ওখানে যে লোকটার সাথে দেখা হয়েছে, তো সেই লোকটা তখন বলছিল যে একটা প্রাণী আছে যে প্রাণী পৃথিবীর গোপন তথ্যগুলো সংগ্রহ করে। তো কোনো কোনো মুফাসসির কেরাম বলছেন যে সে তামিমুদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দাজ্জালের কিচ্ছার যে ঘটনা, সেখানে যে জাসাসা মানে তথ্য অনুসন্ধানকারী প্রাণী, ওই প্রাণীটাই কিয়ামতের আগে দাব্বাতু মিনাল আর্দ হয়ে বেরোয়। কেউ কেউ বলছেন এটা কাবার দরজা থেকে বের হবে, কাবার গেট থেকে, কাবার দরজা যেখান দিয়ে, এখান থেকে ভিতরের থেকে একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবেন। তো এখানে এই প্রাণীটা প্রত্যেক মানুষের সামনে সামনে যাবে, গিয়ে কথাও বলবে, কথা বলবে। আর যারা আহলুল বেদা, যারা আহলুল শিরক, যারা আহলুল কুফর, এদেরকে নাকের মধ্যে একটা দাগ দিয়ে দিবে। আর যারা সত্যিকারের ইমানদার হবে, তখনও বোঝা যাচ্ছে যে ইমানদার পৃথিবীতে থাকবে, যখন কিয়ামত হবে তখন পৃথিবীতে একজন ইমানদারও থাকবে না। যখন এই দাব্বাতু মিনাল আরদ বের হবে, তখনও পৃথিবীতে কিছু ইমানদার থাকবে। একজন ইমানদারও যতক্ষণ পৃথিবীতে সত্যিকারের ইমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তো যে ইমানদার অল্প কয়জন থাকবেন, এদেরকে এই দাব্বাতু মিনাল আরদ তাদের চেহারার মধ্যে একটা দাগ দিয়ে দেবেন। এই দাগ দেওয়ার পরে তাদের চেহারাটা আরও উজ্জ্বল, আরও সুশোভিত হয়ে যাবে। এই হলো দাব্বাতুল আরদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। এরপরে আরেকটি আলামত আছে, সেটি হলো আন্নারুল্লাতি তুহশারুন নাস। কিয়ামতের আগে একটা বড় ধরনের আগুন বের হবে, আগুন। এই প্রাণীটা যেরকম পৃথিবীর নিচের থেকে বের হবে, এরকম পৃথিবীর এক জায়গা থেকে
বিশাল একটা আগুন আগুন বের হবে। আগুনটা বের হয়ে এটা পরবর্তীতে আমরা হাদিসের মধ্যে দেখব, এটা ইয়েমেনের আদন আদন এলাকা থেকে বের হবে। ইয়েমেনের একটি প্রসিদ্ধ জায়গা আছে আদন, আপনার ওই যে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা দেখবেন যে একটা চা বিক্রি করে আদানি, শাহী আদানি, ওখানে দোকানে লেখা আছে প্রত্যেক দোকানে দোকানে শাহী আদানি, আদানি চা, আদানি চাটা খুব টেস্টি এবং দামও বেশি। এই আদানি মানে ওই ইয়েমেনের আদান, ওই জায়গার মানে ফর্মুলায় চাটা বানানো হয়, এই জন্য এটার নাম আদানি, শাহী আদানি। তো এই আদান যে এলাকাটা ইয়েমেনের, ওই এলাকা থেকে আগুনটা বের হবে। বের হওয়ার পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে আগুনটা বের হওয়ার পর। এক ভাগ নিজেরা স্বেচ্ছায় সানন্দে ঘর বাড়ি ছেড়ে শামের দিকে চলে যাবে, আরেক ভাগ যেতে চাইবে না, আগুনের ভয়ে এরা চলে যাবে, মানে আগুন আসতেছে এই ভয়ে এক উটের উপরে তিনজন চারজন পাঁচজন উঠে শামদেশের দিকে চলে যাবে, আরেক ভাগ যেতে চাইবে না, কিন্তু আগুন এসে তাদেরকে এমন ভয় দেখাবে, ভয়ে তারা দৌড় দিবে শামদেশের দিকে। আবার যেখানে গিয়ে এরা আপনার ঘুমাবে আগুন পাশে বসে থাকবে, আগুন এটা এমন আগুন, মানুষগুলো এখানে ঘুমাইতেছে আগুন পাশে বসে আছে ওই জায়গায় আছে, তারপরে আবার এরা খাওয়া দাওয়া করবে আগুন পাশে দাঁড়ায় থাকবে, মানে এদেরকে আগুনে তাড়ায় নিয়ে যাবে সামদেশের দিকে। মানে এখানে যে হাসর তুষার উঠনাথ, এই হাসর মানে ওই হাসর না, কেয়ামতের ময়দানের হাসর না, কেয়ামতের ময়দানের হাসরের আগে দুনিয়াতে দুইবার হাসর হবে। তো প্রথম হাসর হয়ে গেছে, প্রথম হাসর হলো বনু কোরাইজাকে মদিনা মুনাওয়ারা থেকে বের করা, এটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে আউয়ালুল হাসর বলছেন, এটা দুনিয়াতে প্রথম হাসর। আর দ্বিতীয় হাসর হলো কেয়ামতের আগে এই আগুন এসে সারা পৃথিবীর মানুষ সবগুলোকে ওই শাম দেশে নিয়ে যাবে, তখন আর পৃথিবীর কোথাও মানুষ ছড়ায় ছিটে থাকতে পারবে না, মানে সবগুলো চলে যাবে এক জায়গায়, মানে ওই শামে চলে যাবে। তো এই আগুনটা বের হওয়া এটাও হলো কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে থেকে একটি বড় আলামত। এই ব্যাপারে সরাসরি কোরআনে কারিমে কোনো আয়াত এই আগুনের ব্যাপারে নাই, তবে অনেকগুলো সহি হাদিসের মাধ্যমে জানা যায় যে এই আগুনটা কিয়ামতের আগে বের হবে। কেউ কেউ বলছেন এই আগুনটা বাহারে হাজরামাউত, অর্থাৎ হাজরামাউত সাগর থেকে বের হবে, অর্থাৎ যেটাকে আমরা আরব সাগর বলি, এই আরব সাগরের থেকেই এই আগুনটা বের হয়ে আসবে। আর বিশাল সংখ্যক আহলুল আলেমেরা বলছেন যে এটা বের হবে ইয়েমেনের আদান এলাকা থেকে। তো যে হাদিস হুযাইফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেই হাদিসে নয়টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আখিরু যালিকা নারুন, সর্বশেষ আলামত। তাহলে বোঝা গেল এটার পরে আর আলামত প্রকাশ পাবে না, তাহলে মানুষ সব চলে যাবে শামে, মানে যখন কিয়ামত হবে তখন সারা পৃথিবীতে আর মানুষ থাকবে না, মানে মানুষগুলো সব এক জায়গায় চলে যাবে শাম, শামে চলে যাবে, আর সেখানেই সর্বশেষ জালজালা শুরু হবে, ইসরাফিল ইসলামের প্রতিকার শুরু হবে, কিয়ামত হবে, মানে তখন মানুষ এক জায়গায় শুধু শাম অঞ্চলের মধ্যে মানুষ সীমাবদ্ধ হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আখিরু যালিকা নারুন তুখরিজ তাখরুজু মিনাল ইয়ামান, শেষে এমন একটা আগুন যেটা ইয়েমেন থেকে বের হবে, তুত্রিদুন নাস ইলা মাহশারিহিম, মানুষদেরকে এই আগুন ওই হাসরের ময়দানে নিয়ে যাবে। এই হাসরের ময়দান মানে শাম দেশ, এই হাসরের ময়দান কিয়ামতের ময়দানের ওই হাসরের ময়দান না। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি তিরমিজিতে এসেছে, মুসনাদে আহমদে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাখরুজু নারুন মিন হাজরামাউত, হাজরামাউত থেকে অথবা হাজরামাউতের সাগর থেকে একটা আগুন বের হবে, কাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে, যেটা তাহশুরুন নাস, সমস্ত মানুষকে এই আগুনটা একত্রিত করবে। এই এই আগুনটার বের হওয়ার পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে,
এক ভাগ হবে ফাওজুন রাগেবুনা তালিমুনা কাসুনা রাকেবুন, মানে এরা এই আগুনটা বের হওয়ার পরে বুঝবে যে আগুন যখন বের হয়েছে এই আগুন থেকে আর বাঁচার কোনো উপায় নাই। তো এরা স্বেচ্ছায় আনন্দে এরা আপনার একবারে আরোহী নিয়ে তাদের কাছে যার কাছে যে বাহন থাকবে সে বাহন নিয়ে কাপড় চোপড় নিয়ে খাওয়া দাওয়া নিয়ে তারা দল বেঁধে সামদেশের দিকে চলে যাবে। এদেরকে আগুন তাড়ানো লাগবে না, এরা তাড়ানো ছাড়াই এমনি সামদেশের দিকে চলে যাবে। আরেক শ্রেণী হবে ফাওজুন ইয়ামশুনা তারাতান ওয়ায়ারকাবুনা উখরা, এরা প্রথমে যাইতে চাইবে না, পরে যখন দেখবে আগুনের ভয়াবহতা যে আগুন চারিদিক থেকে মানুষদেরকে দৌড়াইতেছে তখন এরা কিছুদূর হেঁটে যাবে কিছুদূর বাহনে যাবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক স্নানে আলা বাইরিন ওয়া সালাসা আলা বাইরিন, এক এক উটের উপরে দুইজন উঠবে তিনজন উঠবে ওয়া আশারাতুন আলা বাইরিন, এক উটের উপরে দশজনও উঠবে, উঠে তারা ওই সামদেশের দিকে চলে যেতে থাকে। আর তৃতীয় দল এরা যাবে না, এরা বাড়িতে বসে থাকবে। তখন তুহসিরুহুমুন্নার, আগুন তাদেরকে তাড়ানো শুরু করবে। এবার আগুনের ভয়ে তারা ওই ওই দিকে চলে যাবে। আর এই এই আগুনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা যেখানে রাত্রি যাপন করবে তাবিতু মাআহুম হাইসু বাতু, মানে এই মানুষগুলো যেখানে রাত্রি যাপন করবে আগুনও সেখানে রাত্রি যাপন করবে। মানে মানুষগুলো যাইতে যাইতে যখন আর যাইতে পারতেছে না এখন তাদের বিশ্রাম নেওয়া দরকার, কতক্ষণ খাওয়া দরকার, তো আগুনও সেখানে দাঁড়ায় থাকবে তাদের পাশে। এইভাবে যতক্ষণ না আগুন তাদেরকে ওই সামদেশে পৌঁছাই দিবে এতক্ষণ পর্যন্ত আগুন তাদের পিছে পিছেই সাথে সাথেই থাকবে। আর শাম অঞ্চলে পৌঁছার পরে আগুন আর নাই। এখন আবার যদি কেউ থাকে ওই সময় যদি বাঙালি কেউ থাকে তা আগুন না দেখে এবার বলতে পারে যে চলো আবার বাংলাদেশে চলে যাই যেহেতু আগুন আর নাই। কিন্তু অবস্থা এমন হবে যে যখন এরা আবার বের হবে বের হওয়ার জন্য চাইলে কেউ আগুন আবার তাদেরকে তাড়া করবে, মানে আর বের হয়ে ওখান থেকে আসতে পারবে না। শাম থেকে বের হয়ে কেউ যদি দেশের অন্য অন্য অঞ্চলে যেতে চায় তাহলে তাদের পক্ষে আর আসা সম্ভব হবে না। তো পৃথিবীর মানুষগুলোকে তখন এক জায়গায় একত্রিত করে রাখা হবে, ওই শুধু শাম অঞ্চলের মধ্যেই রাখা হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস আছে এই ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কিয়ামতের আগে এরকম আগুন বের হবে তখন সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ফামাযা তা'মুরুনা, যদি এই আগুন বের হয় তখন আমাদের করণীয় কি, আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিশ্বাম, তোমরা তখন স্বেচ্ছায় তোমাদেরকে আগুন তাড়ানোর আগে তোমরা স্বেচ্ছায় সামদেশে চলে যাও। অর্থাৎ ইমানদারের আলামত হবে, ইমানদারের করণীয় হবে, মানে আগুন আসার আগে যখনই আগুন বের হবে আগুন তাড়ানো শুরু করবে তখন ইমানদারেরা যেন স্বেচ্ছায় ওই সামদেশের দিকে চলে যাবে। এই হাসরটা এখানে যে হাসরের কথা বলা হয়েছে এটা হলো হাসরুদ্দুনিয়া, মানে এটা দুনিয়ার হাসর, দুনিয়াতে দুইবার হাসর, আবার হাসরান ফিল আখেরা, আখেরাতেও দুইবার হাসর হবে। তো দুনিয়ার প্রথম হাসর এজলা ও বনি নাদির ইলা শাম, বনু নজিরকে শামের দিকে পাঠাই দেওয়া। বনু নজিরকে, বনু নজির হলো ইহুদিদের অন্যতম একটা বড় গোত্র ছিল বনু নজির, তো বনু নজিরকে মদিনা থেকে বের করে শাম দেশে পাঠাই দেওয়া, এটা হলো আব্বালুল হাসর, প্রথম হাসর। আর কেয়ামতের আগে মানুষদেরকে ওই আগুন বের হয়ে আবার শাম দেশে পাঠাই দিবে, এটা হলো দ্বিতীয় হাসর। তো মোটামুটি এই হলো কেয়ামতের ময়দানের, কেয়ামতের পূর্বের নয়টি গুরুত্বপূর্ণ বড় বড় বৃহৎ বৃহৎ আলামত। এই আলামতগুলো সংগঠিত হবার পরে মানে আমরা দেখতে পাচ্ছি যখন আগুন তাড়াই নিচ্ছে তখনও কিন্তু ইমানদার আছে, যখন আগুন বের হয়েছে, আগুন বের হয়ে মানুষদেরকে দৌড়াচ্ছে সে সামদেশে নিয়ে যাচ্ছে তখনও ইমানদার আছে, তাহলে বোঝা গেল তখনই কেয়ামত হবে না। ওই সামদেশে সমবেত অবস্থায় সামদেশে থাকা অবস্থায়
এবার আস্তে 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 মানুষগুলো, এবার তো সারা পৃথিবী থেকে সব মানুষগুলো এক জায়গায় চলে আসছে, আর তখন এর দ্বারা বোঝা যায় তখন মানুষের সংখ্যা কমে যাবে। কারণ পৃথিবীর বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে, এত মানুষ যদি শাম দেশে যায়, শাম দেশে তো দাঁড়ানোর জায়গায় নেই, বসা এত মানুষ থাকবে কীভাবে? তার অর্থ হলো এর আগে যে আলামতগুলো প্রকাশ পাবে, যেমন তিনটা বৃহৎ আকারের ভূমিকম্প হবে পৃথিবীর তিন জায়গায়, তখন পৃথিবীর বিশাল সংখ্যক মানুষ মারা যাবে, কমে যাবে, এভাবে আস্তে আস্তে মানুষের সংখ্যা কমে আসবে, আর এই অল্প সংখ্যক মানুষগুলোই ওই শাম দেশে সমবেত হবে। এখন সমবেত এই মানুষগুলোর মধ্যে যত রকমের পৃথিবীতে মুশরিক আছে, কাফের আছে, যত রকমের মানুষ আছে, সব এক জায়গায় চলে আসছে, আর ইমানদারের সংখ্যা ছিল অল্প। এই অল্প ইমানদারের পরবর্তী প্রজন্মগুলো যখন এই কাফের মুশরিকদের সাথে এক জায়গায় একত্রে একই অঞ্চলে বসবাস শুরু করবে, আস্তে 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 এরা সব মানুষগুলো শিরিকের দিকে, কুফরের দিকে চলে যাবে, ইমান থেকে আস্তে আস্তে বিচ্যুত হয়ে যাবে। আর যখন একেবারে ইমান থেকে বিচ্যুত হইতে 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 সর্বশেষ মানুষটা তাওহীদ থেকে সরে যাবে, তখনই কেয়ামত আরম্ভ হবে। তাহলে বোঝা গেল কেয়ামত এখনও অনেক দূরে আছে, আমাদের থেকে অনেক দূরে। আর এখন কথা হইল এই বিষয়টাকে আমরা কেন জানতেছি, এই বিষয়টা ইমান বিল গায়েবের অন্তর্ভুক্ত, এবং এই বিষয়গুলোর উপরে ইমান আনা আমাদের জন্য ফরজ। এই বিষয়গুলোর ইমানে যদি কারো ঘাটতি থাকে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি এগুলোকে বিশ্বাস না করে, তাহলে তার ইমান থাকবে না। আর যখন হয়তো এই ঘটনাগুলো ঘটবে পৃথিবীতে, আমরা থাকবো বারজাখী জীবনে, আমরা থাকবো কবরের জগতে, আমাদের উপর দিয়ে ঘটতেছে না, কিন্তু আমাদের জন্য বিষয়গুলো আখেরাত, বিষয়গুলো ঘটবে দুনিয়াতে, কিন্তু আমাদের জন্য বিষয়গুলো আখেরাত, মানে মৃত্যুর পরে যা ঘটবে সবই তো আখেরাত। তো তাহলে তখন দুনিয়াতে যদি যা ঘটবে এগুলো আমাদের জন্য হবে আখেরাত। তো সর্বশেষ আমরা এই আলামতগুলো থেকে সর্বশেষ যেটা মুলাখাস, যেটা সারাংশ মূল কথা, সেই কয়েকটা পয়েন্ট আমাদেরকে ভালো করে এই আলোচনার প্রেক্ষাপটে এখান থেকে আমরা যেটাকে বলা হয় নাতায়েজুল বাহাস, মানে এই আলোচনার ফলাফল, রেজাল্ট, কয়েকটা পয়েন্ট আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়, কেয়ামতের যে আলামতগুলো আমরা আলোচনা করেছি, এগুলা মিনাল ইমান বিল গায়েব, এগুলা ইমান বিল গায়েব, আল্লাযী লা ইউতিম্মু ঈমানুল মুসলিম ইল্লা বিল ঈমানি বিহি। এই বিষয়গুলোর উপরে ঈমান না আনলে কোনো মুসলিমের ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। কোরআনে কারিমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনে। তো গায়েবের উপরে ঈমান বলতে এই বিষয়গুলো, যে কেয়ামতের আলামতের যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো সবই গায়েবের উপরে ঈমানের অন্তর্ভুক্ত। এই কারণে একজন মুসলিমকে এই বিষয়গুলো জানতে হবে। এবং জিবরিল আলাইহিসসালাম, যে হাদিসে জিবরিল আলাইহিসসালাম, যেখানে জিবরিল আলাইহিসসালাম মানুষের আকৃতিতে এসে প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করছেন, এহসান সম্পর্কে প্রশ্ন করেছেন, সেখানে কেয়ামতের আলামত সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন। তাহলে বোঝা যায় যে এই বিষয়টা ঈমান বিল গায়েবের গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুই নম্বর যে বিষয়টি, সেটি হলো কেয়ামতের আলামতগুলো দাখিলুন ফিল ঈমান বিল ইয়াউমিল আখির, মানে ঈমানের ছয়টি রুকন, এই ছয়টি রুকনের মধ্যে ছয় নম্বর রুকনটা হলো পাঁচ নম্বর রুকনটা হলো আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখেরাতের উপরে ঈমান। এই আখেরাতের উপরে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হইল এই কেয়ামতের আলামত আশরাতুস সাআ, অর্থাৎ এটা আখেরাতের প্রতি ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। তিন নম্বর বিষয়, কেয়ামতের আলামত প্রমাণের জন্য যে কোনো হাদিস, মানে হাদিস মোতাওয়াতার হতে হবে, জরুরি বিষয় না, সহি হলে যে কোনো হাদিসেই, সেটা মোতাওয়াতার হতে পারে, সেটা খবরে ওয়াহেদ হতে পারে,
সেটা যে কোনো পর্যায়ের হাদিস, যদি হাদিসটা বিশুদ্ধ সনদে প্রমাণিত হয় তাহলে সেটা বিশ্বাস করতে হবে। মানে কেয়ামতের আলামত প্রমাণের জন্য একেবারে কোরআনের আয়াত অথবা মোতাবাতের হাদিস হতে হবে এরকম জরুরি বিষয় না। যে কোনো পর্যায়ের সহি হাদিস পাওয়া গেলে ওই বিষয়টা আকীদার বিষয় হিসাবে সাব্যস্ত হতে পারে। এজন্য কেয়ামতের আলামতের ব্যাপারে যে কোনো সহি হাদিস পাওয়া গেলে সেটা ইমান আনতে হবে। চার নম্বর বিষয় যে লাম ইয়াসবুত হাদিসুন সহিহুন ফি তাহদীদ উমরের দুনিয়া, মানে দুনিয়ার বয়স নির্ধারণে কোনো সহি হাদিস পাওয়া যায় না। মানে দুনিয়া কত বছর হবে, যে এই পৃথিবীর বয়স কত বছর হবে, মানে কত বছর পরে কেয়ামত হবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কত বছর পৃথিবী স্থায়ী হবে, কত সালে কেয়ামত হবে, এইরকম সুনির্দিষ্ট পৃথিবীর বয়স সম্পর্কিত কোনো সহি হাদিস পাওয়া যায়। যেগুলো পাওয়া যায় এগুলো কোনোটাই বিশুদ্ধ হাদিস দ্বারা, বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত না। এই জন্য বলা যাবে না যে 100 বছর পরে কেয়ামত হয়ে যাবে, 500 বছর পরে কেয়ামত হবে, অমুক সময় কেয়ামত হবে। অর্থাৎ এই ব্যাপারে সুনির্দিষ্ট পৃথিবীর বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো সহি হাদিস পাওয়া যায় না। 5 নম্বর যেই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটি হল কেয়ামতের আলামত মানেই এই কাজটা করা হারাম এটা বোঝায় না। মানে এটা কেয়ামতের আলামত এর অর্থ এই নয় যে এটা হারাম। কেয়ামতের আলামতগুলোর মধ্য থেকে হারামও হইতে পারে, মোবাহও হইতে পারে, ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। মানে কেয়ামতের আলামত শুনলে এই কথা মনে করা যাবে না যেহেতু এটা কেয়ামতের আলামত তাহলে এটা করাই যাবে না, এটা হারাম না, এটা হারাম না, সবগুলো হারাম না। মানে অনেক হারাম কাজও কেয়ামতের আলামত, আবার অনেক ভালো ভালো কাজও কেয়ামতের আলামত। কেয়ামতের আগে এই কাজটা ঘটবে, এই কাজটা করবে, এটা ভালো হইতে পারে। এজন্য কেয়ামতের আলামত মানে গড়ে সব হারাম করাই যাবে না বিষয়টা এরকম নয়। এরপরে কেয়ামতের আলামতের মধ্যে প্রথমটা যখন প্রকাশ পাবে, মানে প্রথম আমরা বলছি কোনটা, 1 নম্বরটা না, মানে বড় আলামতের মধ্যে 1 নম্বরে কোনটা, 1 নম্বর হলো মাহাদি, ইমাম মাহাদি আসা এটা বড় আলামতের মধ্যে 1 নম্বর। তো ইমাম মাহাদি যখন আসবেন, মানে 1 নম্বর আলামত যখন প্রকাশ পাবে, একের পর এক পর্যায়ক্রমে বাকি আলামতগুলো প্রকাশ পাবে। মানে 1 নম্বরটা কখন আসবে এটা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু যখন এটা আসবে তার অর্থ 1 নম্বরটাও প্রকাশ পাইলে বাকিগুলো প্রকাশ পেতে আর দেরি হবে না। এবার একের পর এক সিরিয়াল অনুযায়ী এই 9টা আলামতেই প্রকাশ পেয়ে যাবে। এরপরে কেয়ামতের আলামতগুলো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দালাইলুন নবুয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যে এটার একটা প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের যে আলামতগুলো বর্ণনা করেছেন, কেয়ামত সম্পর্কে কেয়ামতের আগে যা ঘটবে বলছেন, এগুলো সব বাস্তবের সাথে ঘটতেছে, মিলে যাচ্ছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দালাইল, নবুয়তের আলামত। এরপরে আমরা এই যে বিষয়গুলো আলোচনা করলাম সেটার মধ্যে দেখা যাচ্ছে সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়া মানে কেয়ামত হয়ে যাবে এরকম না, বরং সূর্য পশ্চিম আকাশে উঠার পরেও পৃথিবীতে বেচা কিনা কাজকর্ম এগুলো অব্যাহত থাকবে। এরপরে আপনার এ সর্বশেষ যেটি আমরা বুঝতে পারলাম যে আন্না সাআতা লা তাকুমু ইল্লা আলা শারারিন নাস, মানে কেয়ামতটা সংগঠিত হবে শুধু খারাপ মানুষের উপরে, ভালো মানুষের উপরে কেয়ামত হবে না। মানে সর্বশেষ যখন পৃথিবী ধ্বংস হবে, পৃথিবীর কেয়ামত হবে, তখন পৃথিবীতে কোনো ইমানদার কোনো ভালো মানুষ পৃথিবীতে থাকবে না, তখন শুধুমাত্র খারাপ মানুষগুলোই পৃথিবীতে থাকবে। তাহলে বোঝা গেল কেয়ামত সংগঠিত হবে খারাপ মানুষদের উপরে,
ভালো মানুষ, ইমানদার মানুষ কিয়ামত সংগঠিত হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিবে, তাদের উপরে এই কিয়ামত সংগঠিত হবে না। তো আমরা মোটামুটি কিয়ামতের আলামত সম্পর্কিত বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোকে যথাযথ জেনে ইমান বিল গায়েবের, গায়েবের প্রতি ইমানের এই বিষয়টি আমরা সঠিকভাবে জানার মানার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ইমানকে শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত করে দিন। আল্লাহ পাক দুনিয়া আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।